রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার যুক্তিতর্ক আগামীকাল। সাফাই সাক্ষ্যের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত যুক্তিতর্ক শুরুর দিন ঘোষণা করে। তবে এদিন আত্মপক্ষ সমর্থনে নিজের কোনো বক্তব্য দেননি মামলার একমাত্র আসামি শাহেদ। এর আগে মামলার বাদীসহ ১১ জনের সাক্ষ্য নেয় আদালত। গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে উত্তরায় অভিযান চালানো হয়। সেখানে শাহেদের হেফাজত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। পরে শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।